Assalamualaikum, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপি হচ্ছে টুনা দিয়ে মসুর ডাল, মানে হচ্ছে হোল মসুর ডাল, গোটা মসুর ডাল যেটা সেটা খোসাওয়ালা। তো চলুন পুরো রেসিপিটা আমরা দেখে নিই। তো এই যে এটা হচ্ছে টুনার ক্যান, সাথে এই মসুর ডালটা দেখতে পাচ্ছেন। তো আমি প্রথমে মসুর ডালটা ধুয়ে নিলাম, এখন হচ্ছে আমি সিদ্ধ করে নিব, খুব ভালো করে সিদ্ধ করে নিব। আমি হচ্ছে আমার প্রেশার কুকারে দিয়ে দিলাম, তো একদম ড্রাই হয়ে গেছে, সিদ্ধ করে নিলাম খুব ভালো করে। আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আছে এখানে আদা রসুন কুচি গ্রেট করা আর কি, সাথে ওখানে টুনাটা ছিল পানিটা ঝরিয়ে নিলাম। এখানে দুই তিনটা ক্যান নিতে পারেন, সমস্যা নেই। একটুখানি পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম, সাথে লবণ দিলাম। এখন দিচ্ছি আমি এখানে ফিশ সিজনিং। তো ফিশ সিজনিং যদি না থাকে আপনারা চিকেন বুলিয়ান, মানে চিকেন পাউডার এটা দিতে পারেন, আর চিকেন পাউডারটা দিতে পারেন আর কি, যদি ফিশ সিজনিংটা না থাকে। এখানে দিলাম আমি চিলি ফ্লেক্স, মানে হচ্ছে লাল মরিচের ভাঙা, ওটার বাংলা কী বলে, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়ো। মশলাগুলি যা যার টেস্ট অনুযায়ী আর কি। এখানে দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো, আর এখানে একটা মশলা দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়া, এলাচ আর দারচিনি। টালে মানে টেলে আমি খুব ভালো করে টেলে নিয়ে ঠান্ডা করে এখানে গুঁড়ো করে নিলাম, এই মশলাটা আমার সবসময় থাকে। আর এখানে দিয়ে দিচ্ছি কর্নস্টার্চ, কর্নস্টার্চ মানে হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা যদি না থাকে তাহলে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন, চালের গুঁড়া, রাইস ফ্লাওয়ার দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ইয়োগার্ট, প্লেন ইয়োগার্ট, মানে হচ্ছে টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো, মানে এটা মোটামুটি একটু পরিমাণ মতো আর কি। এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা ডিম। এখন হচ্ছে গিয়ে হ্যান্ড গ্লাভ পরে নিলাম, এখন খুব সুন্দর করে আমি ম্যাশ করে নিচ্ছি। ডালটা কিন্তু সিদ্ধ করা, তো চাইলে আপনার ডালটা ভিজিয়ে, মানে কাঁচা ডালটাকে আর কি বেটে নিতে পার, মানে খোসার সহ আর কি বেটে নিতে পারেন ডালটা। তো আমার এটা কিন্তু সিদ্ধ করাই ছিল। আচ্ছা, এখানে বলতে ভুলে গেছি, এখানে আমি লেবু দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন হ্যাফ লেবুর রস এখানে আমি দিয়ে দিলাম, ওরা ক্যামেরায় আসেনি, অফ ক্যামেরায় হয়ে গেল। তো খুব ভালো করে এটা আমি মেখে নিলাম। তো এবার হচ্ছে আমি, আর তেলটা গরম হয়েছে, আমি এখানে একটা একটা করে পেঁয়াজের মতো করে দিয়ে দিচ্ছি। আমার অনেকগুলি হয়েছে, বাট খেতেও খুব অসাধারণ লাগছে, আমরা আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড, সবাই খুব মজা করে খেলাম। তো এই যে হতে একটু সেখানে টাইম লাগে, টাইম নিয়ে আস্তে আস্তে করে এটা করে নিতে হবে। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে করে 3-4 মিনিট পরে উল্টিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।